বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বীরভূম উচ্চ বিদ্যালয়ের আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, সিনিয়র শিক্ষক। আমরা বিগত ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমাদের আজকের আলোচ্য বিষয় হল অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আলোচনার বিষয়বস্তু স্প্রেডশিট ও তার ব্যবহার কৌশল। স্প্রেডশিট কি আর এটার ব্যবহার কৌশলগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নিই স্প্রেডশিটটা কি। স্প্রেডশিটের প্রাথমিক ধারণাটা আমরা নিই। স্প্রেডশিটের প্রাথমিক ধারণা, স্প্রেডশিট স্প্রেডশিটের প্রাথমিক ধারণাটা হলো এটি আবেদনিক অর্থ হলো ছড়ানো বা বড় মাপের কাগজ। এটার আবেদনিক অর্থ হলো ছড়ানো বা বড় মাপের কাগজ। এটা আগে আমরা যখন বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করত, প্রতিষ্ঠানে কাজকর্ম করা হতো, খুব কষ্টে হাতের লেখায় অনেক বড় বড় কাগজে তথ্য লিপিবদ্ধ করা হতো। সেই কষ্ট লাঘব করার জন্য, এই কষ্ট লাঘব করার জন্য 70 দশকে শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার আবিষ্কার করেছেন। আমরা উদ্ভাবন, আমরা এটা জিনিসটা দেখি, এটার উদ্ভাবন, এটা আমরা এই স্প্রেডশিটগুলো এক ধরনের বড় মাপের কাগজ, এটা বিশাল হিসাব কিতাব এটা তো করা যাবে। তাই এটার আবিষ্কার আমরা দেখি 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি আবিষ্কার বা উদ্ভাবন। আমরা উদ্ভাবনটাই দেখি, সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। এরপরে পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল অফিস ক্যালক স্প্রেডশিট নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। এর পরবর্তীকালে আমরা সংক্ষেপে দেখি এমএস এক্সেল, এমএস এক্সেল আর অফিস ক্যাল, ওপেন অফিস ক্যাল, সিএলসি ক্যাল, এটা আবিষ্কার উদ্ভাবন করেন। এরপরে এখন বর্তমানে আমাদের যে উদ্ভাবিত সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটা আমাদের এমএস এক্সেল। এক্সেলটাই আমাদের জন্য এখন জনপ্রিয়। আমরা এই যে সফটওয়্যারগুলো, আমরা যে আইকনগুলো আমাদের এই আছে তার মধ্যে আছে বিসিক্যাল, এক্সেল, ওপেন অফিস ক্যাল, তিনটে আইকন আছে। তিনটে আইকনের মধ্যে সবচেয়ে আমাদের জনপ্রিয় আইকনটা হলো এক্সেল। তাহলে এরপর আমরা আলোচনা করি স্প্রেডশিট প্রোগ্রাম কি।
স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট প্রোগ্রাম কি আমরা স্প্রেডশিট প্রোগ্রাম হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম এটা একটা রেজিস্টার খাতার মতো এটা একটা রেজিস্টার খাতার মতো যার একদিকে থাকবে রো আর একদিকে থাকবে কলাম একদিকে থাকবে রো একদিকে থাকবে কলাম আমরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমরা এটা নমুনা কপি তোমাদেরকে দেখাচ্ছি যদি আমরা এ বি সি এ বি সি ডি ই এফ যদি আমরা এগুলো ধরি এগুলো হবে কলাম এটা হবে কলাম এটাকে আমরা বলবো কলাম এটা হবে কলাম কলামটা হলে আমরা যেমন বিল্ডিং এর যে পিলারগুলো ওটা এগুলো কলাম বলা হবে আর এটা হবে 1 2 3 এগুলো রো এটা হবে রো কলাম এবং রো আমরা যত বেশি যত বড় বড় কাজগুলো সবগুলো এই কলাম এবং রো এর মাধ্যমে এই শীটের মাধ্যমে আমরা করতে পারি এটাকে আমরা এই স্প্রেডশিট প্রোগ্রাম একটা ওয়ার্কশিট সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয় এটাকে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয় যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদনা করা হিসাব করা বিশ্লেষণ করা প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট ও ওয়ার্কশপের মধ্যে আমরা ওয়ার্কশপ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের উদ্দেশ্য এটা কেন কে কি উদ্দেশ্যে এটা ব্যবহার করা হতো বা হচ্ছে এটা আমরা বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রস্তুত পরীক্ষার ফলাফল অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে থাকে এই অসংখ্য ছাত্রছাত্রীর ফলাফল প্রস্তুতকরণে যদি আমাদের এই তথ্যগুলো হাতে দেখা দেখতে হতো এগুলোকে যোগ করা হতো এরপরে একটা সময় লেগে যেত ফলাফল প্রস্তুতে এখন সেটা হচ্ছে না স্প্রেডশিট ব্যবহার কারণে এটা একমাত্র উদ্দেশ্য পরবর্তী উদ্দেশ্য হলো এটা আমরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে যে সিমেন্ট রড এগুলা যে লেনদেন করা হতো এগুলা কিছু নগদ কিছু তো বাকি লেনদেন করা হতো এটা ক্যাশিয়ার হিসাব বন্ধ করতে অনেক কষ্ট হতো সেটাও আমরা এখন স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করতে পারি আর আয়ের সাথে সম্পত্তি রেখে বিভিন্ন কি সংসার চালানো এটা ডায়েরিতে আয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হতো সেটা এখন আর করা লাগে না এটা সেই স্প্রেডশিট ব্যবহারের মাধ্যমে আমরা করতে পারছি ঠিক আছে এরপর আমরা আলোচনা করব স্প্রেডশিট ব্যবহারের কৌশল স্প্রেডশিট ব্যবহারের কৌশল কৌশল এখন এটা আমরা কি কৌশল এটা ব্যবহার করব তাহলে আমাদের এই এই স্প্রেডশিট ব্যবহার করতে হলে আমাদের যে জিনিসগুলো লাগবে প্রথমে আমার একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ লাগবে একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ লাগবে ডেস্কটপে যে যন্ত্রগুলো সবগুলো একটা নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে সাজানো থাকে ডেস্কটপের যে সিপিইউ তারপরে কিবোর্ড মাউস সবগুলা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয় আর একটা ল্যাপটপ
আমি যখন যে কোনো সময় কাজ করব তখন সেখানে নিয়ে যেতে পারি এটা খুব সহজ তো এখন আমরা সেটাকে আগে ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই হোক আমরা সেটাকে অন করব অন করার পর কি করব তোমরা খেয়াল করে খুব মনোযোগ দিয়ে শোনো শিক্ষার্থীরা এটাকে অন করার পর আমরা একটা অফিস বাটন দেখা যাবে একটা অফিস বাটন ঠিক নিচে কোণায় একটা অফিস বাটন দেখা যাবে এই ধরনের একটা অফিস বাটন দেখা যাবে অফিস বাটন এখানে আমরা কি করব ক্লিক করব অফিস বাটনে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব ক্লিক করার পর তারপরে সেখানে আমাদেরকে বলা হবে অল প্রোগ্রাম বাটন অল প্রোগ্রাম অফিস বাটনে ক্লিক করার পর আমাদের বলবে অল প্রোগ্রাম অল প্রোগ্রাম অল প্রোগ্রামস বাদাবে তাহলে অল প্রোগ্রামের পরে আমাদের আসবে অনেকগুলা তথ্য আসবে সেখানে আসবে আমাদের মাইক্রোসফট অফিস আমাদের এমএস অফিস আসবে অফিস আসবে তারপরে এমএস এক্সেল আসবে এমএস এক্সেল আসবে আরও অনেকগুলা এমএস এক্সেল অফিস এক্সেল অফিস 2007 এবং অফিস 2007 এরকম আসবে তাহলে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করছি আমরা সেটা আমাদের এমএস এক্সেল অফিস 2007 তাহলে আমরা সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ঠিক আমি এর আগে যে একটা তোমাদেরকে ডাটা দেখাচ্ছি দেখিয়েছিলাম সেরকম একটা ফেস আবার সামনে বেশি উঠবে এই যে কলাম এবং রো এই জাতীয় একটা ফেস আমাদের সামনে বেশি উঠবে তারপরে আমরা সেখান থেকে বিভিন্ন প্রোগ্রামে ইংরেজি রোমান্স টাইমস রোমান্স বলো অথবা সুতুনিয়ামি বলো বাংলা বলো ইংরেজি বলো যেখানে যেভাবে আমরা কাজ করতে চাই আমরা কাজ করতে পারবো এরপরে আমাদের এই মাইক্রোসফট এক্সেলে আমাদের যে অনেকগুলা এই যে পেজটা আসার পরে যে এই তথ্যগুলো উপর থেকে নিচে দেখা যাচ্ছে এগুলা আমরা একটু দেখি কী কী জিনিস আমাদের এখানে আছে এই পেজে আমাদের কী কী কাজ করা যাবে প্রথমে আছে আমাদের টাইটেল বার আমরা এক্সেল পেজ কি কি কাজ করা যায় কি কি বাই করা আছে কি কি আইকন আছে আমরা টাইটেল বার কি কি দেখো আমাদের একটা এক্সেলের ফেজ দেওয়া আছে সেখানে টাইটেল বার হলো এক্সেল উইন্ডোর একবারে উপরের একদম উপরে যে ওয়ার্কবুকে যে শিরোনামটা থাকে এটা নাম হলো টাইটেল বার যেমন আমাদের এখানে আছে এক্সেল মাইক্রোসফট এক্সেল এটা হলো আমাদের টাইটেল বার যেটা আমাদের আছে টাইটেল বার দুই নম্বর আছে আমাদের অফিস বাটন অফিস বাটন আমি তোমাদের একটু আগে দেখাচ্ছি ওইটা হলো অফিস বাটন এরপর আছে তোমার আমাদের কুইক অ্যাক্সেস টুল বার কুইক অ্যাক্সেস কুইক অ্যাক্সেস টুল বার এটা অফিস বাটনের পূর্বেই কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান এটা সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে কুইক অ্যাক্সেস এরপর আছে রিবল চার নম্বর আছে রিবন রিবনটা হলো আমার যে আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমাদের এখানে রিবন হলো হোম ইনসার্ট তারপরে পেজ লেওয়ার্ড এরকম এরপরে আছে তোমার এই যে আমাদের যে
প্রোগ্রাম আমরা কাজ করব সেটা হলো বাংলা বা ইংরেজি ফ্রন্ট চেঞ্জ ফ্রন্ট কালার এই সব জাতীয়গুলো এগুলো হলো রিবন এটা হলো রিবন তারপরে সেল অবস্থান বা সেলের বিষয়বস্তু দেখানো ফর্মুলা বার সেলের অবস্থান সেলের অবস্থান এবং সেলের বিষয়বস্তু দেখা ফর্মুলা বার বা ফর্মুলা বার ফর্মুলা বার এরপর আছে আমাদের ছ নম্বর স্ট্যাটাস বার স্ট্যাটাস বার স্ট্যাটাস বার হলো আমাদের ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বার অবস্থান ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বার অবস্থান বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা বারে দেখানো হয় এরপর আছে আমাদের শীট ট্যাব সাত নম্বরে আছে আমরা নিচে একটু উপরে লিখি শীট ট্যাব শীট ট্যাবটা হলো যতগুলো ওয়ার্কশিট থাকে শীট ট্যাবে সেগুলো দেখানো হয় শীট ট্যাব তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি স্প্রেডশিট ও এর ব্যবহারের কৌশল তোমরা প্রত্যেকে বিষয়টা নিচ্ছে লক্ষ্য করেছো এবং এটাকে ভালোভাবে আয়ত্ত করে নেবে আর এটাকে প্র্যাকটিস করবে সকলে যাদের তোমার বাসায় ল্যাপটপ আছে তোমরা প্রত্যেকে ল্যাপটপে প্র্যাকটিস করে নেবে আমি আগামী ক্লাসে এটা ব্যবহারিক বিষয়গুলো যেমন ওয়ার্কশিট খোলার পদ্ধতি ওয়ার্কশিট খোলার পদ্ধতিটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে আলোচনা করব এটা কীভাবে খুলতে হয় এবং এটার মধ্যে কীভাবে কাজ করতে হয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব সকলেই সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সকলকে।